News Only 24, News Only 24. বাংলার মুখ্যমন্ত্রী তথা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 67তম জন্মদিন রাজ্যজুড়ে তৃণমূল কর্মীরা পালন করছে। সেই মতো বুধবার মেজিয়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা মেজিয়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি বিপ্লব দুবের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে কেক কেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করেন এবং একে অপরকে কেক খাইয়ে দিলেন ও মুখ্যমন্ত্রীর দীর্ঘ আয়ু কামনা করেন তারা। পাশাপাশি মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি থাকা রোগীদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন এবং ডাক্তার ও নার্স ও স্বাস্থ্য কর্মীদের সম্বর্ধনা জানানো হয়। যুব তৃণমূল কর্মীদের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মী এবং স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি থাকা রোগী ও রোগীর আত্মীয়রা। তবে সরকারের নির্দেশ মতো করোনা বিধিকে মান্যতা দিয়েই তারা পুরো কর্মসূচি সম্পন্ন করেন। মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের দলনেত্রী সবার প্রিয় সর্বজন দিদি আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আজকে 67তম জন্মদিন ছিল। তার দীর্ঘায়ু কামনায় মেজিয়া স্বাস্থ্য কেন্দ্রে যে সমস্ত পেশেন্টরা ভর্তি ছিলেন এবং সাথে মেজিয়া হসপিটালে যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা ছিলেন তাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমরা কিছু ফল এবং মিষ্টি বিতরণ করলাম এবং সাথে মেজিয়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদের আবেগকে মাথায় রেখে আমরা একটা ছোট্ট আয়োজন অনুষ্ঠানের আয়োজন করেছিলাম সমস্ত কোভিড বিধি মেনে। তো সেখানে আমরা কেক কেটে একটি অনুষ্ঠান করেছি এবং সাথে আমরা দিদির দীর্ঘায়ু কামনা করি এবং সমস্ত মানুষকে আমরা আবেদন করব যাতে দিদির দীর্ঘায়ু কামনা করে, কারণ পশ্চিমবঙ্গে যে উন্নয়ন চলছে এই উন্নয়ন একমাত্র দিদি থাকলেই সম্ভব। তাই উন্নয়ন যাতে আগামী দিনে আরও ত্বরান্বিত হয় সেই কথা মাথায় রেখে আমরা সমস্ত সাধারণ মানুষকে বলবো যে আজকের দিনে দিদির দীর্ঘায়ু কামনা করি। আসি স্যার।